আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এক কাপ আটা আর দুটো ডিম দিয়ে সকালের একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা নাস্তাটি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণের আটা নিয়েছি নিয়েছি দুটো ডিম আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটি বানাতে পারবেন তো এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামিচ পরিমাণের সয়াবিন তেল এখন আমি এই আটার সাথে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলটাকে এমনভাবে মাখাতে হবে যখন এই আটাটা দলা পেকে যাবে তো এই অবস্থায় বুঝতে হবে যে তেলটা মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম পানি তো গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর একটু পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি পাতলা বা বেশি ড্রাই হবে না তো এটা অনেক সফটভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি সফট করে ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি একটা সাইডে অন্যদিকে এখানে আমি ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিম দুটোকে আমি একটা কাটা চামিচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দুটো ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামিচ পরিমাণের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ধনিয়া পাতা কুচি তো এখন আমি এই সব কিছু ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে লবণ দিয়ে নিয়েছি সামান্য পরিমাণের তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে আমি আরও কিছুক্ষণ ডোটাকে মথে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আর ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে ততই কিন্তু এই নাস্তাটি সফট হবে একটা পাটা থেকে আমি তিনটা লিচি কেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আর একটু করেও নিতে পারেন আবার একটু বড় করেও নিতে পারেন একটা লিচি নিয়ে নিলাম আর বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি একটা সাইডে তো অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন তাহলে কিন্তু উপরটা ড্রাই হবে না শুকনো আটা দিয়ে আমি ভালোভাবে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার পুরুত্ব তো দেখতেই পাচ্ছেন বেশি মোটা বা বেশি পাতলা না একইভাবে বাকি রুটিগুলো বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন হালকা গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি রুটিটা দিয়ে দিলাম উল্টে পাল্টে আমি রুটিটাকে একটু ভালোভাবে প্রথমে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা তো সব সাইড দিয়ে সমানভাবে একটু দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তো সব সাইড দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে উল্টিয়ে দেব আর এক মিনিটের মতো ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যায় টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় নিয়ে চেপে চেপে ভাজতে হবে এখন আমি অপোজিট সাইডেও ভালোভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি যাতে সব সাইডে সমানভাবে লেগে যায় রুটিটা উল্টিয়ে নিচ্ছি আর দুই পাশেই কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রুটিটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এই রুটিটা নামিয়ে নিচ্ছি আর বাকি রুটিগুলোই একইভাবে আমি ভেজে নিচ্ছি দেখলেন তো কত সহজে ডিম পরোটা তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ